পৃথিবী যতদিন বেঁচে থাকবে আওয়ামী লীগকে এই দুঃসহ বেদনা নিয়ে চলতে হবে। আজকে জাতির কাছে যে কলঙ্ক লেপন করেছে আওয়ামী লীগ, 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একদিন আগের রাত্রের নির্বাচনে ভোট চুরির যে কাহিনী, এই কলঙ্ক নিয়েই আওয়ামী লীগকে চিরজীবন চলতে হবে যতদিন তারা টানতে পারে। কিন্তু কলঙ্ক মুছে ফেলতে পারবে না তারা। ভোট চুরি করলে ক্ষমতায় গেলেন, আবার আস্ফালন করেন। আমরা ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করি না, এবং বহু ধরনের আস্ফালন দেখেছেন। প্রথম আলোর মতো একজন প্রথম সারির পত্রিকা, সেই পত্রিকা বন্ধ করার জন্য রাস্তায় মাস্তান নামে যে প্রথম আলো পত্রিকা কারা কিনে, মাস্তান দিয়ে পিটানো হয়েছে, ওই হকারদেরকে পিটানো হয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সিনেমা নেত্রী তারিন সহ রাস্তায় নামে প্রথম আলো পত্রিকা বন্ধ করার জন্য মিছিল করে। কত দুর্ভাগ্য আমাদের, লজ্জাস্কর জিনিস আমরা অতিবাহিত করছি। পিটার হাস কি ক্ষমতায় বসাবে বিএনপিকে, না আওয়ামী লীগকে? ক্ষমতায় বসাবে এই দেশের জনগণ। যারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন তাদেরকে জনগণের কাছে আসতে হবে। ওই আমেরিকান এম্বাসি থেকে বাসি হুইসেল দিয়েছে, আমি কারোর এখানে বলবো না, কটাক্ষ করবো না, কিন্তু দেখা গেল তিনটি দল বাসি হুইসেল, পিটার হাস যখন বাসি হুইসেল দিলেন তিনটি দল একত্রিত হয়ে গেলেন। কিন্তু আমরা যাদের সঙ্গে রাস্তায় লড়াই করছি, যুদ্ধ করছি, আমাদেরকে কিন্তু একবারও জিজ্ঞেস করার সময় তারা পান নেই। এত ব্যস্ত হয়ে গেলে তাড়াতাড়ি কখন হুজুরের সামনে হাজিরা দেওয়া যাবে? মনে কিছু নিবেন না, গণতন্ত্র মঞ্চের অনেকেই আছেন, মান্না ভাই আছেন। এই যে দেশের অবস্থা, আমাদের যে অধঃপতন, নৈতিক অধঃপতন, 30,000 বামপন্থী কর্মীকে তারা হত্যা করেছে এবং 4,00,000 লোক দুর্ভিক্ষে মারা গিয়েছিল সেই 74 সালে। আর পরবর্তী ঘটনা আপনারা জানেন, গণতন্ত্র যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য লড়াই করলেন, ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলেন, বাকশাল প্রতিষ্ঠিত করলেন, এটা তাদের ইতিহাস, ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। কিন্তু 70 সালে মহান নেতা মৌলানা ভাসানীর সমর্থন নিয়ে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু সেখানে সেই 70 সালের নির্বাচনে জাতীয় ঐক্যকে ভুলুণ্ঠিত করে তার এককভাবে সরকার প্রতিষ্ঠা করে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল মৌলানা ভাসানীর হাত দিয়ে। এই দলটি গড়েছিল শেখ মুজিবুর রহমান সাহেব, কিন্তু তার এই দল এখন কোন জায়গায়? 74 বৎসর এই দলটি, তার বয়স কোথায় নিয়ে গেছে দেশকে? কিছুক্ষণ আগেই এখানে অ্যাডভোকেট সুব্রত দা আলোচনা করেছেন, অনেকেই আলোচনা করলেন, তারা দেশটিকে কোথায় নিয়ে গেছেন? তাই বন্ধুগণ, আমরা বিএনপির সমালোচনা করছি না, তাদের আমরা অনুরোধ করব, আমরা এখনও আপনাদের সঙ্গে থাকব, রাজপথে লড়াই করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করুন। এবং এই সংবিধান একটি মাত্র রাস্তা, এই সংকট থেকে উত্তরণের একটি মাত্র রাস্তা, সেটি হলো সংস্কার, রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার। এই সংস্কারের মধ্য দিয়েই এই জাতির মুক্তি আসবে, রাষ্ট্রের মুক্তি আসবে।